রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই রসুনে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান যা রোগ প্রতিরোধে দারুণ কাজ করে। রসুনের মধ্যে রয়েছে অ্যালিসন নামে এক জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান যা ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকর। এই অ্যালিসন উপাদানের কারণে রসুনকে সুপারফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাচীন ইতিহাস ঘেঁটে দেখলে জানতে পারবেন তখন রসুন শুধুমাত্র অসুখ সারানোর জন্যই ব্যবহার হতো। মিশরীয়, ব্যাবিলনীয়, গ্রিক, রোমান সভ্যতায় ঔষধ হিসেবে রসুন ব্যবহারের নিদর্শন পাওয়া যায়। আসুন রসুনের কিছু উপকারী গুণ সম্পর্কে জেনে নিই। নাম্বার এক, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণ একে অনেকটা ওষুধের মতো তৈরি করেছে, যার দরুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বর্তমানে এই অতি মহামারী পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি খুবই জরুরি, তাই প্রতিদিন 2 কোয়া রসুন খেতে পারেন। নাম্বার 2, রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায়। প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায়, যার দরুন রক্ত বাধাগ্রস্ত হয়ে যেসব রোগ সৃষ্টি করে তা আর হতে পারে না। নাম্বার 3, পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে বেশ সহায়ক। পুরুষের যৌন ক্ষমতা নানা কারণে কমে যেতে পারে, সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন খেলে শরীরে ধীরে ধীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। নাম্বার 4, হৃৎপিণ্ডের শক্তিবর্ধক। যারা হৃৎপিণ্ডের ছোটোখাটো সমস্যা নিয়ে বিব্রত আছেন, মাঝে মধ্যে বুকের বাঁ পাশে ব্যথা অনুভূত হয়, সিঁড়ি বেয়ে উঠতে পারেন না, তাদের জন্য প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন খাওয়া বেশ উপকারী। এতে হৃৎপিণ্ডের শক্তি বৃদ্ধি পায়। নাম্বার 5, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ কমানোর জন্য অন্যতম পন্থা রসুন। শরীরে LDL বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায়। প্রতিদিন 2 কোয়া রসুন সকালে খালি পেটে খেলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা আর থাকবে না। নাম্বার 6, সংক্রমণ প্রতিরোধ। মানুষের শরীরে যে কোনো সময় সংক্রমণ ঘটতে পারে। সংক্রমণ এমন একটি রোগ যার কোনো পূর্বলক্ষণ থাকে না। প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন খেলে শরীরে সংক্রমণ প্রতিরোধ করে। নাম্বার 7, ফুসফুসে সংক্রমণ প্রতিরোধ। ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে। অ্যালার্জি সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা থেকেও ফুসফুসে সংক্রমণ ঘটতে পারে, যা থেকে মুক্তি পেতে রসুন পিষে রস খেলে সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ হয়। নাম্বার 8, রক্ত পরিশোধিত করে। প্রতিদিন 2 কোয়া রসুন খালি পেটে খেলে রক্তের পরিশোধন ক্ষমতা বেড়ে যায়। এতে রক্ত চলাচল স্বাভাবিক হয়, রক্তের স্বাভাবিক গতি ফিরে আসে, যা শরীরকে ভালো রাখে। নিরোগ দেহের জন্য সাবলীল রক্ত চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 9, ত্বক ভালো রাখে। প্রতিদিন 2 কোয়া রসুন খালি পেটে খেলে ত্বক ভালো থাকে, ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না, চেহারায় কোনো দাগ থাকলে তা কমে যায়। নাম্বার 10, হাড়ের শক্তি বাড়ায়। একটা বয়স পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায়। প্রতিদিন 2 গ্রাম করে রসুন খেলে নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রায় ভারসাম্য থাকে, যাদের কম থাকে তাদের কিছুটা বাড়ে, ফলে হাড় সংক্রান্ত সমস্যা অনেকটা কমে যায়।